পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যেখানে বরফ আর আগুন দেখা যায় একসাথে, এমন একটি দেশ যেখানে কিনা আগুন থেকেই তৈরি হয় বরফ, যে দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা নাকি বেশি, যেখানে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর ঘোড়া, যেখানে লোক সংখ্যা এতটাই কম যে মেন সিটির বাইরে প্রায় 1 থেকে 2 কিলোমিটার অন্তর অন্তর বসবাস করে মাত্র 2 থেকে 3টে পরিবার, আর যে দেশে গেলে দেখতে পারবেন পাহাড়ের কোল বেয়ে আসছে রূপলি রঙের সুন্দর সুন্দর সব ওয়াটারফলস, আর সেই ওয়াটারফলস ঘিরে যদি রামধনু দেখতে পারেন তাহলে তো সেটা উপরই পাওনা। এছাড়াও রয়েছে ইউনিক অ্যান্ড ডেঞ্জারাস কিছু ব্ল্যাক বিচ, যে দেশে গরমকালে নাকি সূর্যই অস্ত যায় না, তাই তো দিনে 24 ঘন্টার মধ্যেই পাওয়া যায় 24 ঘন্টায় দিনের আলো, যেখানে মাটির নিচ থেকে দেখা যায় গরম ধোঁয়া, এমনকি মাটি ভেদ করে বেরিয়ে আসে মাঝে মাঝে গরম জলের ফোয়ারা, আর যেখানে সিলিকা দিয়ে ভর্তি রয়েছে নীল রঙের গরম জলের পুল, দ্য ব্লু লাগুন। তো এত সুন্দর দৃশ্যগুলো দেখার পরে এটাই বলবো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, আইসল্যান্ড। হ্যালো সবাইকে, আইসল্যান্ড সিরিজে আজকে লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এতদিন অবধি যে যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা সকলেই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিলেন, অনেক অনেক কমেন্ট করেছেন, তো সেখানে অনেকেই জানতে চাইছিলেন যে এই টোটাল আইসল্যান্ড ট্রিপে আমাদের কত টোটাল খরচা হয়েছিল, বা তারা যদি ঘুরতে আসে আইসল্যান্ডে তাহলে কেমন একটা খরচা হতে পারে সেটা জানি আমি অবশ্যই তাদেরকে জানাই। তো শুরুতেই বলে রাখি আমাদের এই গোটা আইসল্যান্ড ট্রিপটা ছিল 5 ডেজ 4 নাইটসের উপরে। তো আইসল্যান্ড ভ্রমণে আমাদের কত খরচা হয়েছিল দুজনের, কোথা থেকে সব টিকিট অ্যারেঞ্জ করেছিলাম সব কিছুই আজকে ব্লগে পেয়ে যাবেন। তো আজকে আইসল্যান্ড ট্রিপের লাস্ট ব্লগে টোটাল খরচার পাশাপাশি একটা ফুল ইটিনারি দেওয়ারও চেষ্টা করব। আর আমরা যেহেতু নেদারল্যান্ড থেকে আইসল্যান্ড গিয়েছিলাম, আপনারা যদি ইন্ডিয়া থেকে কেউ আইসল্যান্ড বেড়াতে আসেন তাহলে কেমন একটা খরচা হতে পারে সেটাও জানাবো। তো চলুন আজকের ব্লগটা সেই সব নিয়ে থাকছে। তো ডে ওয়ান আমাদের জার্নি শুরু হয়েছিল নেদারল্যান্ডের শিফল এয়ারপোর্ট থেকে। প্রায় 4.5 থেকে 5 ঘন্টার ফ্লাইট জার্নি ছিল, যেটা নেদারল্যান্ড থেকে নরওয়ে হয়ে তারপর আমাদেরকে আইসল্যান্ডে নিয়ে গিয়েছিল। আর যদি আমরা ইন্ডিয়া থেকে আইসল্যান্ডে আসি তাহলে ফ্লাইট জার্নি মোটামুটি 13 থেকে 14 ঘন্টার মতো সময় লাগবে। আর আমরা যখনই কোথাও যাওয়ার জন্য ফ্লাইট টিকিট বুক করি তো আমরা সবসময় যে এয়ারলাইন্সে করে যাই সেই এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুক করি। এতে সুবিধেটা হলো কোনো কারণে যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তাহলে রিফান্ড পেতে বেশ সুবিধে হয়। তো আমরা আইসল্যান্ডে গিয়েছিলাম আইসল্যান্ডের নিজস্ব যে এয়ারলাইন্স হয় আইসল্যান্ডিক এয়ার, তাতে করে। তো অ্যামস্টারডাম থেকে আইসল্যান্ড আমাদের দুজনের টোটাল যাতায়াতের ভাড়া লেগেছিল প্রায় 550 ইউরোর মতো, ভারতীয় টাকায় পড়লে 50,000 টাকার মতো। এবার যদি আমি ইন্ডিয়া থেকে আসি তাহলে এক একজনের কম করে হলেও 70 থেকে 80 হাজার টাকার মতো যাতায়াতের ভাড়া লেগেই যাবে। অবশ্যই সেটা ডিপেন্ড করছে আপনি কোন সময় আসছেন, কত ঘন্টার ফ্লাইট জার্নি করে আসছেন, এছাড়াও কেমন ব্যাগেজ নিচ্ছেন। তো এইসবের ওপরে ডিপেন্ড করেও ফ্লাইট ভাড়া মাঝে মাঝে কম বেশি হতেই থাকে। তো আইসল্যান্ডের ক্যাপিটাল রেকাভিকে পৌঁছে নিয়ে ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টের ভেতরেই এরকম কিছু মেশিন পেয়ে যাবেন, তো সেখান থেকে আমরা বাসের টিকিট কেটে নিয়েছিলাম। তো বলে রাখি আইসল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট বলতে শুধু বাসই পেয়ে যাবেন। তাই আমরা এই বাসে করে যাওয়ার সাথে সাথে লাস্টের দিন যে বাসে করে আবার ফিরে আসবে এয়ারপোর্টে সে টিকিটটাও আগেই কেটে নিয়েছিলাম। তো যাতায়াতের এক একজনের টিকিটের দাম 50 ইউরো, ভারতীয় টাকায় পড়লে 4,500 টাকার মতো লেগেছিল। তো এবার আসি আইসল্যান্ডে এসে আমরা কোথায় উঠেছিলাম সেই জায়গাটা নিয়ে। তো আমরা 5 ডেজ 4 নাইটের জন্য রেকাভিক শহরেই ছিলাম, আর আমরা কোথাও ঘুরতে গেলে আমরা সাধারণত হোটেল বুক করি hotels.com থেকে নালে booking.com থেকে। তো আমরা এই হোটেল রুমটা বুক করেছিলাম, মানে হোটেল রুম বললে ভুল হবে, এটা একটা ছোটোখাটো অ্যাপার্টমেন্টের মতো যেখানে রান্নাঘর থেকে শুরু করে সব কিছু সুবিধাই রয়েছে। তো আমরা বুক করেছিলাম hotels.com থেকে, আর এই অ্যাপার্টমেন্টের নাম ছিল ব্যাকয়ার্ড অ্যাপার্টমেন্ট। রেকাভিক শহরের একদম মেইন সিটি সেন্টারের মধ্যে ছিল, প্রাইস ছিল পার নাইট 200 ইউরো করে, ভারতীয় টাকায় 18,000 টাকার মতো। তো প্রথম দিন এসেই রুমের মধ্যে লাগেজপত্র সব রেখে দিয়ে অ্যাপার্টমেন্টের সামনেই একটা সুপারমার্কেট ছিল, আইসল্যান্ডের ফেমাস সুপারমার্কেট বোনাস, তো সেখান থেকে কিছু গ্রসারি শপিং করে নিই।
কারণ রুমে যেহেতু কিচেন রয়েছে, বাসনপত্র রয়েছে, তাই এই কদিন রান্নাবান্না করে খাওয়া দাওয়ারই প্ল্যান রয়েছে। এটার একটা কারণ রয়েছে যে আইসল্যান্ডে খাওয়া দাওয়ার ভীষণ এক্সপেন্সিভ, তার থেকেও বড় কারণ হলো এখানে মন মতো খাবার পাওয়ার জন্য দোকানপাটগুলো তো খোলাও থাকতে হবে। এখানে বেশিরভাগ দোকানপাটই রাত 7টা থেকে 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তাই সেদিনই টুকটাক কিছু বাজারঘাট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আইসল্যান্ডের ক্যাপিটাল রেকাভিক শহরটা ঘুরে দেখব বলে। যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টটা মেন সিটি সেন্টারের মাঝখানেই ছিল, তো ওয়াকিং ডিস্টেন্সেই অনেক কিছু দেখার রয়েছে। যেমন এই কালারফুল হাউসগুলো এখানকার মেন অ্যাট্রাকশন। এছাড়াও শহরের মাঝখানে রয়েছে বিশাল বড় আর খুব সুন্দর একটি চার্চ, এছাড়াও রয়েছে রেনবো স্ট্রিট। আর এই রং বেরঙের রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকানপাট। তো সেই সব দোকানপাটের মধ্যে কয়েকটা দোকান খোলা পেয়েছিলাম। তো একটা সোভিনিয়ারের দোকানে ঢুকে খানিকটা শপিং করেছিলাম, তার মধ্যে অবশ্যই আইসল্যান্ড লেখা ম্যাগনেট ছিল। তো সেই শপিং টপিং করে নিয়ে আমরা খেয়েছিলাম আইসল্যান্ডের ফেমাস আইসল্যান্ডিক হটডগ। হ্যাঁ, আইসল্যান্ডের বাকি দোকানপাটগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, এই ফেমাস আইসল্যান্ডিক হটডগের দোকানগুলো অনেক রাত অবধি, এমনকি কিছু কিছু দোকান তো সারা রাত খোলা পাওয়া যায়। তাই যারা হটডগ খেতে পছন্দ করেন তাদের জন্য তো বেশ ভালো খবর এটা। তো হটডগ খেয়ে নিয়ে বাড়ি ফেরার পথে আরও কিছু এখানকার সুন্দর সুন্দর বিল্ডিং এবং সমুদ্রের ধার বেয়ে বাড়ি ফিরে এসেছিলাম। ব্যাস, ডে ওয়ান এখানেই শেষ। আর দ্বিতীয় দিন ছিল আমাদের আইসল্যান্ডের মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোতে যাওয়ার পালা। আর আইসল্যান্ডের মেন পর্যটন কেন্দ্রগুলো শহর থেকে অনেকটাই দূরে দূরে অবস্থিত। আর দেখতেই পেলেন এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বলতে শুধু বাস রয়েছে, সেগুলো মেন সিটির মধ্যে চলাফেরা করে। তো আইসল্যান্ডে সেই সব পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার দুটো উপায় রয়েছে। এক তো এই ছোটো গাড়িগুলো rentalscar.com আরও অন্যান্য সব ওয়েবসাইট থেকে বুক করে নিয়ে ঘুরতে পারেন নিজের ইচ্ছে মতো চালিয়ে। সেখানে খরচটা অনেকটাই কম হয়, কিন্তু যাদের কাছে আমাদের মতো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নেই বা গাড়ি চালাতে কোনো প্রবলেম রয়েছে, তাহলে তারা এখানে খুব সহজেই ট্যুরিস্ট বাসগুলো পেয়ে যাবেন। এখানে ডে ট্যুর হিসেবে বুক করতে পারেন বা প্যাকেজও নিতে পারেন। তো আমরা প্রত্যেক দিনই ডে ট্যুর হিসেবে বুক করেছিলাম। তো আমরা বুক করেছিলাম গেট ইওর গাইড অ্যাপ থেকে। এছাড়াও এখানে আইসল্যান্ডের নিজস্ব রেকাভিক এক্সকারশন রয়েছে। তো এইসব অ্যাপ বা ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনি আইসল্যান্ডের যে যে ট্যুরিস্ট স্পটগুলোতে যেতে চান তা আপনার পছন্দ মতো সেই ট্যুর প্যাকেজগুলো বুক করতে। আর এখানে একটা সুবিধা রয়েছে, আপনি বুক করার 24 ঘন্টা আগে যদি আবার ক্যান্সেলও করে দেন তাহলে টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। তো প্রথম দিন আমরা গিয়েছিলাম সাউথ কোস্টের দিকে, মানে সাউথ আইসল্যান্ডের দিকে। তো সেখানে আমরা গেরুয়া সঙের নানান রকমের শুটিং লোকেশন ঘুরেছিলাম, যেমন এই সুন্দর ওয়াটারফলসটা দেখে আমরা গিয়েছিলাম ব্ল্যাক বিচে। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম DC-3 প্লেন ক্র্যাশ দেখতে। এই জায়গাটা অতটা ফেমাস নয়, তাই কোনো ট্যুর কোম্পানিরই ডে ট্যুরের প্যাকেজের মধ্যে এই স্পটটা ছিল না। তো অনেক কষ্টে গেট ইওর গাইডের প্যাকেজের মধ্যে এই জায়গাটায় নিয়ে আসার একমাত্র অপশন পেয়েছিলাম। তাই গেরুয়া সঙের শুটিং লোকেশন দেখতে আসার জন্য একবার ঠিকঠাক রয়েছে এই জায়গাটায় আসার জন্য। আর সেখান থেকে গ্লেসিয়ার হাইকিং পয়েন্ট আরও খুব সুন্দর একটা ওয়াটারফলস দেখে আমরা ফিরে এসেছিলাম। আর সেদিন এত সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রগুলোতে ঘোরানোর জন্য আমরা ট্যুর কোম্পানিকে দিয়েছিলাম 1 জনের 128 ইউরো করে, ভারতীয় টাকায় যার মূল্য 11,500 টাকার মতো। আর Day 3 তৃতীয় দিনে আমরা আবার গিয়েছিলাম সাউথ কোস্টের দিকে, তবে এবার গিয়েছিলাম অন্যান্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর দিকে। যেমন গিয়েছিলাম আইসল্যান্ডের ফেমাস ডায়মন্ড বিচে, সেখানে সারা বছরই এরকম ক্রিস্টাল ক্লিয়ার ডায়মন্ডের মতো বরফ দেখতে পাওয়া যায়। এছাড়াও এর পাশে ছিল গ্লেসিয়ার লাগুন, তো সেখানেও খুব সুন্দর বরফের জলে বোট রাইড নিয়েছিলাম। আর এই বোট রাইডের টিকিট রয়েছে, তবে আমাদেরকে আলাদা করে এক্সট্রা টাকা দিয়ে কোনো টিকিটই এখানে কাটতে হয়নি, সব কিছুই এই ট্যুর কোম্পানির প্যাকেজের মধ্যে ইনক্লুড করা ছিল। তো সেই বোট রাইড নিয়ে আমরা ফিরে আসার সময় আবার আমাদেরকে নিয়ে গিয়েছিল সেই ওয়াটারফলসের সামনে, যে ওয়াটারফলসের সামনে এবং পেছনে গেরুয়া সঙের শ্যুট করা হয়েছিল। প্যাকেজটা এইভাবেই ছিল, তাই দ্বিতীয়বারের জন্য আবার সেই ওয়াটারফলসের সামনে আসতেই হলো। আর দ্বিতীয় দিন এসেছিলাম সকালবেলা, আর তৃতীয় দিন এখানে এসেছি বিকেলবেলা। এসে ভালোই হলো, দেখুন ওয়াটারফলসকে ঘিরে কী সুন্দর রেনবো দেখতে পেলাম। আর তারপরে চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফিরে গিয়েছিলাম। আর এইসব জায়গাগুলোকে ঘোরানোর জন্য সেদিন আমাদের 1 জনের লেগেছিল 220 ইউরো করে, ভারতীয় টাকায় প্রায় 20,000 টাকার মতো। Day 4 লাস্ট দিন আমরা গিয়েছিলাম গোল্ডেন সার্কেল রুটে। এই রুটটা ভীষণ সুন্দর, যাওয়ার পথে এখানকার সিনিক ভিউগুলো এনজয় করে যেতে পারবেন। তো আমরা প্রথমে গিয়েছিলাম ন্যাশনাল পার্ক, তারপর আমাদেরকে নিয়ে গিয়েছিল গিজার দেখানোর জন্য। এখানে এলে পরে আপনি মাটির নিচ থেকে গরম জলের ফোয়ারা বা তুবড়ি দেখতে পারবেন।
আর এরপরে আমাদেরকে নিয়ে গিয়েছিল আইসল্যান্ডের আরও একটি সুন্দর ওয়াটারফলস দেখানোর জন্য। তো সেই সব ওয়াটারফলস দেখে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা গিয়েছিলাম আইসল্যান্ডের ফেমাস ব্লু লাগুনে। আইসল্যান্ডে আসার পরে আপনি না শুধু চারিদিকে ব্লু লাগুনেরই ফটো দেখতে পারবেন, ব্লু লাগুনের বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। তাই আপনার একবার ইচ্ছে হবে যে ব্লু লাগুনে এসে ঘুরে যাই। তো আমরাও এসেছিলাম সিলিকা মেশানোর গরম জলের পুলে স্নান করার জন্য, কিন্তু আমাদের মনে হয়েছিল এই জায়গাটা বেশি ওভার হাইপড, একবার আসার জন্য ঠিক আছে তবে বারবার নয়। তো এই গোল্ডেন সার্কেল রুটে ব্লু লাগুন বাদ দিয়ে বাকি যা যা আমরা দেখেছি সব কিছু ঘোরানোর জন্য এক একজনের 70 ইউরো করে লাগতো, 70 ইউরো ভারতীয় টাকায় যার মূল্য 6,500 টাকার মতো। কিন্তু আমরা যেহেতু ব্লু লাগুনেও গিয়েছিলাম তাই আমাদের এক একজনের পড়েছিল খরচ 200 ইউরো করে, ভারতীয় টাকায় 18,000 টাকার মতো। তো তারপরে ঘুরে ঠুরে এসে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই বসেছিলাম সমুদ্রের ধারে মিড নাইট সান দেখব বলে। আইসল্যান্ডে গ্রীষ্মকালে এলে মানে জুন জুলাই মাসে এলে আরেকটা চমক রয়েছে, যেখানে মিড নাইট সান দেখা যায়। এখানে সূর্য অস্ত হয়ে যাওয়ার পরেও সূর্যের আলো পাওয়া যায়, মানে দিনে 24 ঘন্টাই দেখা যায় দিনের আলো। তো এটাই ছিল আমাদের আইসল্যান্ডের 5 দিন 4 রাত্রির ট্রিপ। তো এতক্ষণ তো মোটামুটি একজনের কত খরচ হয়েছিল সেটাই বলছিলাম, কিন্তু আমরা তো দুজন গিয়েছিলাম, তো আমাদের দুজনের টোটাল কত খরচা হয়েছিল সেটা না হয় শেষবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমরা তো নেদারল্যান্ড থেকে গিয়েছিলাম, আর কেউ যদি ইন্ডিয়া থেকে আইসল্যান্ডে আসে তাহলে ধরে নিন ফ্লাইট ভাড়ার পেছনে আরও এক একজনের 50 থেকে 60 হাজার টাকার মতো এক্সট্রা লাগবে। আর আপনি যদি এখানে গাড়ি রেন্ট করে ঘোরেন তাহলে খরচটা আরও অনেকটা কমে আসে। এছাড়াও আপনি কোন কোন ট্যুরিস্ট অ্যাট্রাকশনে যাবেন, সেখানে গিয়ে কোন কোন বোট রাইড করবেন বা না করবেন সবটাই আপনার ওপরে। এদের নানান ধরনের প্যাকেজ থাকে, নিজের পছন্দ মতো সেখান থেকে বুক করতে পারবেন। আর এই আইসল্যান্ডে এসে প্রকৃতিকে এত কাছ থেকে দেখেছি তার ভোলার নয়, তবে আমাদের একটা ব্যাড লাগি বলবো যে আইসল্যান্ডে এত অ্যাক্টিভ ভলকানো রয়েছে, কয়েক বছর পরপরই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়। তবে জানেন আমাদের ব্যাড লাক এই জন্যই বলছি যে আমরা আইসল্যান্ড থেকে বেরিয়ে গেলাম ঠিক তার এক সপ্তাহ পরে এরকম একটা জীবন্ত আগ্নেয়গিরি দেখা গিয়েছে। এখনও যদি আপনি আইসল্যান্ডে যান তাহলে হয়তো দেখতে পারবেন। তো আশা করি আপনারা যে যে প্রশ্নগুলো কমেন্টে করেছিলেন তার উত্তরগুলো আমি দিতে পেরেছি। আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের আইসল্যান্ড ট্রিপটা খুব ভালো কেটেছে। প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম যে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ওখানে খুবই উইক, তো আমরা ঘুরবো কী করে, তো মানে পুরো আমরা ডায়েরি পেন নিয়ে বসেছিলাম। আমাদের কতদিন সময় লেগেছিল আইসল্যান্ড ট্রিপটা প্ল্যান করতে? 1 সপ্তাহের মতো হবে, হ্যাঁ আরও বেশি। হ্যাঁ, তো অতটা এক্সপেকটেশন নিয়ে যাইনি, কিন্তু অনেকটা মানে ভালো মেমোরিজ নিয়ে ফিরে এসেছি। আমার যেহেতু ন্যাচারাল বিউটি বেশি ভালো লাগে, তো সুইজারল্যান্ডের পরে আইসল্যান্ড ট্রিপটা আমার খুব ভালো লেগেছে ঘুরে। আমার তো সবই ভালো লাগে, তো আইসল্যান্ডটা আলাদাই ছিল। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা যেগুলো বইয়ের পাতায় পড়ে এসেছি সেগুলোই আবার বেসিক্যালি, হ্যাঁ আবার ওগুলো মানে চোখের সামনে দেখতে পাচ্ছি, তো বেশ ভালো ছিল। আপনারাও প্ল্যান করে ঘুরে আসুন আইসল্যান্ডে। তো চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা ভালো শেয়ার করবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।